মানে জান্নাতি হবে অনেক, আটটা দরজা হবে, আটটা দরজা দিয়ে কোটি কোটি মানুষ কেমনেই বা প্রবেশ করবে। এই জন্য ফয়সালা আছে, আল্লাহ নবী বললেন বাইনা মুসরিআইন, জান্নাতের দরজা আর এক পাশ থেকে দরজা। এই যে এটা কি প্রশ্ন, ধরে নেন এটা দরজা খোলা হলো, তাই না? খোলা হয় না এভাবে, দরজা খোলা হয় তো? এই দরজা যখন খোলা হলো, এটা পরিমাপ হলো ধরে নেন 40 ফিট, নাহলে 100 ফিট, এর চাইতে বড় দরজা হয় না দুনিয়াতে। 100 ফিট দরজা, 100 ফিট হলে তাহলে 800 ফিট হলো, কয়জন মানুষ ঢুকবে? না, রাসূলুল্লাহ বলছেন বাইনা মাক্কাত ওয়া হাজার, বাইনা মাক্কাত ওয়া হিমিয়ার, বাইনা মাক্কাত ওয়া বসরা। জান্নাতের একটা দরজা, কয়টা দরজা? একটা দরজা, প্রশস্ততা হবে মক্কা থেকে বসরা পর্যন্ত 1500 কিলোমিটার, একটা দরজা। আপনারা মনে করছেন যে আটটা দরজা দিয়ে কিভাবে ঢুকবে, কত সময় লাগবে, বছর বছর সময় লেগে যাবে, রাখেন বছর বছর, আরে এক ধাক্কাতে কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। এবং এই জান্নাতের দরজা আপনি কোনটা দিয়ে ঢুকবেন, আপনার কোনটা মনে হয়, কোনটা চাহিদা আছে আপনার, বলেন তো একজন। নো, এটা দরজা না, রায়ান, বাবুসালা, বাবুসাদাকা, এরকম আটটা দরজা থাকবে, আপনি কোনটাতে ঢুকতে চান? কেউ কারো উত্তর হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মজবুত, একবারে আসাহ, সেই জবাব হয়েছে। কেন? কেউ যদি অজু করার পরে, অজু করার পরে দোয়া পড়ে, কি দোয়া? এ বাবু তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, পড়েন আপনারা? ও কখন? আল্লাহর নবী বলেছে সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি পড়ে ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আমার নেকি রমজানের ক্ষেত্রে একটু যদি কমেই যাই, ওটা যদি না খুলে, সালাতে যদি কোনো কিছু কমে যায়, যদি ওই দরজা না খুলে আর এক দরজা খুলবে তো, তাই না? ও সন্দেহ বা আমি আমার জন্য জান্নাতের আট। এবং অন্য হাদিসে আসছে যে ইয়াদখুলু মিন আইহি মাশা, সে জান্নাতের আটটি দরজা যে কোনো একটা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে। অবশ্য মেয়েদের জন্য এখানে একটা ক্রেডিট দেওয়া হয়েছে, মেয়েদেরকে ক্রেডিটটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ওরা যদি সালাত, রমজানের সিয়াম, স্বামীর আনুগত্য এবং পর্দা অথবা তার লজ্জাস্থানের হেফাজত করে, কয়টা কাজ? চারটা, শুধু চারটা, চার, আমি একটা দ্বিতীয়টা শেষেরটা একটু ভিন্ন হয়ে বলেছি। এই চারটা কাজ যদি কেউ করে, আমার নবী বলেছেন তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আই আবওয়াবিন শিইতে, তুমি যেটা দিয়ে পারো সেটা দিয়ে প্রবেশ করো। এটা হচ্ছে মহিলাদের জন্য স্পেশাল, যেটা আমাদের জন্য নাই। তারপরেও আমাদের অজু তো আছে, তাই না? অজু করেন না, সুন্দর করে অজু করতে হবে। আহসানাল উযু, হাদিসে বলা হয়েছে আমি এত সুন্দর করে অজু করি যেন আমার পরে অজু করে কেউ দেখাতে না পারে যে আমি ওর চাইতে ভালো অজু করলাম। এটা হাদিসের ভাষা, মনে রাখবেন। আপনার অজুটা কেমন হবে? সব চাইতে সুন্দর। কেমন অজু হবে? আপনার বাড়িতে 10 জন আছে তো 10 জন মনে করবেন যে আমি আমার বাবা মা ভাই বোন সন্তান স্ত্রী যা আছে তাদের সবার চাইতে আমি সুন্দর করে উজু করবো। আপনার ভাইও তাই মনে করবে। হাসান এবং হুসাইনের কাহিনী, একদিন তারা এক চাচা উজুতে ভুল করেছে, তো উজুটা কিভাবে সংশোধন করে দেওয়া যায় সরাসরি তো বলা যাচ্ছে না যে আপনার উজুতে ভুল হচ্ছে। চাচা মানুষ কি করে বলবো যে আপনার এখানে ভিত শুকনা, বললে তো রেগে যেতে পারে। তো এখন থেকে বলতেছে যে চাচা শুনেন, আমরা দুই ভাই অজু করব, দেখবেন তো কার অজুটা সুন্দর হয়, কার অজুটা সুন্দর হয় আপনি রেজাল্ট দিবেন। তো অজু করা শুরু করেছে, ধরে নেন এখানে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচা দেখতেছে, কিন্তু কার অজুতে ভুল হয়েছে বা কার অজুটা সুন্দর হয়েছে বলেন তো, উত্তর আছে আপনাদের? এ এখনই তো বললাম, তাও বুঝতে পারতেছেন না? দুইজনার অজুই সর্বোচ্চ মর্যাদায় অজু হচ্ছে, অর্থাৎ কারো অজুতে কোনো ত্রুটি নাই। এটা বলে চাচা তখন বুঝতে পেরেছে যে ও বুঝতে পেরেছি, আমার ওজু যে হচ্ছে না এটাই তুমি তোমরা আমাকে বোঝালে। তার মানে তাদের ওজুতে কোনো ত্রুটি ছিল না, তার মানে সবচেয়ে সুন্দর ওজু। পারবেন করতে?
হজরত উঠে আমি একটা হাদিস পড়েছি ছুমাই নাই শুনেন শেষ করে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে আটটি জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর প্রাসাদ থাকবে চকচক ঝকঝকে বাহির থেকে ভিতর ভিতর থেকে বাহির দেখা যায় একজন আরবী বেদুইন উঠে বলতেছেন ইয়া রাসূল এটা কাদের জন্য হবে আল্লাহর নবী চারটা গুণাবলী বলেছিলেন এক লিমান আতাবাল কালামা যারা সুন্দর করে কথা বলে যাদের কথায় কোনো বিরক্তি নাই যাদের কথায় গালিগালাজ নাই যাদের কথায় অভিশাপ নাই যাদের কথায় গীবত বা তোহমত বা অপবাদ নাই এই ধরনের যারা কথা বলে এরা হলো জান্নাতের ওই ধরনের প্রসাদটা পাবে আপনিও পাবেন আজ থেকে ট্রাই করেন দুই ওয়া তাআমাত তুআমা যারা ক্ষুধার্তকে খেতে দেয় মেম্বার চেয়ারম্যান ইমাম মুক্তাদি যারা আছে আপনারা তাদেরকে নিয়ে খেতে দেন যারা এলাকার বড় ধনী ইত্যাদি আছে টাকাওয়ালা বিজনেসম্যান তাদেরকে নিয়ে এসে বিয়েতে দাওয়াত দেন কেন বিয়েতে টাকা দিবে তাই আর কত বড় বেহায়া একজন মানুষ হ্যাঁ দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য খাওয়ার কি জন্য দাওয়াত দিয়েছেন খাওয়ার জন্য না টাকা নেওয়ার জন্য খাওয়ার জন্য টাকা দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে কি খাওয়াইছেন আপনি গোশত খাওয়াইছেন মাছ খাওয়াইছেন ভাত ইত্যাদি এগুলো তো সোনা রূপা তো খাওয়ান নি এগুলো খাওয়ানোর পরে টেবিল নিয়ে বসে আছে তার মানে টাকা দাও আপনাদের একটু লজ্জা থাকার দরকার লজ্জা করেন এগুলো হচ্ছে লজ্জাশীলতার পরিচয় এটা বেহায়াপুনা ওর কোন ধরনের বেহায়া মানুষের কাছ থেকে টাকা নাই আমি সভাপতি সাহেবের বাড়িতে আসলাম খাইলাম খাওয়া দাওয়ার পরে এখন সভাপতি সাহেব যদি আমাকে বলে আমি মেহমান আমি এলাকার মেহমান রাজশাহী মানুষ আমি তো খাওয়ার পরে নিয়ে আমাকে বলতেছেন টাকা দেন কিসের টাকা আমার বাড়িতে খেলেন তাই মেহমান খাওয়াতে যে টাকা লাগে এটা তো আপনারা শিখাচ্ছেন এটা তখন বিয়েতে শুরু হয়েছে সুন্নাতি ওলিমা এটা তো শুরু হয়েছে এটা ওলিমা সুন্নাত এটা শুরু হয়েছে তারপরে সুন্নাতে খাতনায় শুরু হয়েছে কয়েকদিন পর আমি আপনার বাড়িতে মেহমান হিসাবে খাবো সেখানে আপনার টাকা চাইবেন এটাই তো সিস্টেম হয়ে গেছে হবে আর এক সময় কি হবে জানেন এবং হয়ে গেছে অলরেডি অলরেডি হয়ে গেছে সেটা হলো যে সৌদি আরবে ওখানে গিয়ে ওদের কাছ থেকে শুনলাম ভালোভাবে যে লন্ডনে যদি আমরা যাই যেই বাড়িতে আমরা খাবো সেই বাড়িতে ওদেরকে টাকা দিতে হয় যদি টাকা না দিই তাহলে ওরা খারাপ মনে করে আমি তো দেখলাম যে এই তো আশ্চর্য জিনিস বুঝেননি কথা আমি আজকে খাইছি কই আপনাদের দিদারুল ভাইয়ের বাসায় বন্ধু মানুষ অনেক আগের পরিচয় ওনার বাসায় ওনার ওয়াইফ সম্ভবত রান্না করে আমাকে খাওয়ালেন যাই হোক তো ওনার বাসায় খেয়েছি তো আমার দায়িত্ব হলো কি আমার পকেট থেকে কিছু বের করে ওনাকে দেওয়া এটা এখন লন্ডনের সিস্টেম হয়ে গেছে মুসলিম সমাজে মুসলিম কমিউনিটিতে তার মানে ওইটা অচিরেই দেখবেন যে সিলেটে আসছে সিলেট থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে সাবধান হয়ে যান যারা খাই না তাদেরকে কে দিন ফকির মানুষ ভিক্ষা করতে আসতে ক্ষুধার্ত ঘেমে আছে তৃষ্ণার্ত দেখে ডেকেন ডেকে বসেন একটু খাবার আনি খান আর ও যদি খাবার চাই তারপরে গা দেন ওইটার চাইতে আপনি নিজেই খাওয়াবেন এটাই বেশি ভালো না এটাই বেশি ভালো ইন্নামা নুতিমুকুল ওয়াজহিল্লা বলেন আল্লাহকে আল্লাহর জন্য খাওয়াইলা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা আমি এদের কাছ থেকে কোনো কিছুই চাই না কোন শুকরিয়া চাই না কোন বিনিময় চাই না এটা আল্লাহ বলতেছেন তিন নম্বর ও আদাম সিয়াম যারা কন্টিনিউ সিয়াম গুলো পালন করে নফল সিয়াম সোমবার বৃহস্পতিবার অথবা মাসের তিন দিন সিয়াম অথবা এই যে এখন কন্টিনিউ সিয়াম চলতেছে শাবান মাসের সিয়াম আপনারা পালন করেন সেই দিনে দেখলাম যে বড় ভাই ডক্টর মুজাফর ইবনে হোসেন উনি একটা বক্তব্য দিয়েছেন বক্তব্যটা আমার যাই হোক আমার লেগেছে আর কি যে জাল হাদিসের কবলে শাবানের সিয়াম তো এটা রাসূলুল্লাহ সালাত তো আছেই তো আমার কাছে মনে হলো সত্যি শাবান মাস এসেছে শুধু সিয়াম পালনের জন্য কোরআন তেলাওয়াত করার জন্য দান সাদকা করার জন্য এবং রোগী দেখার জন্য ভালো কাজ করার জন্য শাবান মাস এসেছে আরে গত মাস পর্যন্ত এগারো মাস যত আমল করেছিস বেটা সব আমলগুলো এই মাসে আল্লাহর দরবারে কবুল করা হবে তাহলে এই মাসে আমাকে ভালো কিছু করা উচিত না একটা মানুষ যখন বিয়ে খেতে আসে তখন ওদের জন্য ভালো আপ্যায়নের ব্যবস্থা করি কেন বলেন তো মানে এটা আমাকে বোঝানো যে আমি এই ধরনের মানুষ আমি আপ্যায়ন করাই আমি মেহমানদারি মানুষের করি এটা বোঝানোর জন্য না
আরে বুঝানোর জন্য তো আল্লাহর কাছে একটু ইবাদত করতে পারেন, একটু বলতে পারেন, সিয়াম রেখে গভীর রজনীতে উঠে দুই রেকাত সালাত আদায় করে অন্তত আল্লাহর কাছে প্রমাণ করেন যে না আমি এই মাসে যেন আমলটা ভালোভাবে আল্লাহর দরবারে যায় এই জন্য আমি সিয়াম রাখতেছি। আল্লাহর নবী এই জন্যই শাবান মাসের প্রায় পুরোটাই সিয়াম রাখতেন। আল্লাহর নবী জানতেন না তো, উনি বলতেছেন যে আমি তো জানি না যে কবে কোন দিনে আমার আমল নামা কবুল হবে, আল্লাহর দরবারে পেশ করা হবে, এই জন্য আমি প্রতিদিন সিয়াম রাখি। আর কিভাবে কিভাবে যেন আমাদের দেশের হুজুরেরা জেনে ফেললো এটা নাকি 14ই শাবান দিবাগত রাত্রে 15 শাবানে নাকি এটা কবুল হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। নো, একদিন নির্ধারণ করে দিলে তো আর এই মাসের কোনো মূল্যই থাকলো না। মূল্য থাকলো? আজকে একজন মুট সিগারেট আছে, সরি একটু শেষ করে দিব, মুট সিগারেট নিয়ে আসে আমার পাশে বসে আসতেছে। ও যাবে হচ্ছে আবুধাবিতে, ও দাঁড়ি চাচা, সম্ভবত নামাজ কালামও ঠিক মতো পড়ে না। তো আসতেই বলতেছে, মাইকে বলতেছে যে ইয়া করেন, ওই দুই দিন পরে শবে বরাত আপনারা দান করে যান। কয়েকবার কয়েক জায়গাতে শুনলাম, ওই রাস্তাতে আদায় করে না। তা আমি ওর পাশে জিজ্ঞাসা, ওর সাথে আমি কোনোদিন একটা কথাও বলিনি ভাইয়ের সাথে। তা বললাম যে আচ্ছা ভাই আপনি মনে হয় দেশের বাইরে যাচ্ছেন না? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? আবুধাবিতে। আমি এরকমই মনে করেছিলাম যে আপনি এই অঞ্চলে মিডিল ইস্টে যাচ্ছেন, কারণ আপনার কাছে যে পারফিউমটা আছে এটা হচ্ছে মুসলিমদের পারফিউম। তো বলছে যে হ্যাঁ এটা মুসলিমদের পারফিউম, ফাইন। আচ্ছা এই যে শবে বরাতের কথা শুনুন, আমি তো জানি না ও কোন মাইন্ডের, শবে বরাতের কথা শুনলেন এটাকে আপনার কী মনে হয়, এটা কি আবুধাবিতে আপনি দেখেছেন? বসে যে নামাজ কালাম আসলে ওভাবে আমি সত্য কথা তেমন পড়া হয় না, কিন্তু এই শবে বরাত আমি দেখিনি ওই দেশে। কতদিন? ওটা অনেকদিন থেকে আছে। শবে বরাত আমি ওই দেশে দেখিনি, যেই দেশে শবে বরাতের জন্ম সেই নবীর দেশে রাসূলুল্লাহ দেশে মদিনায় থেকে আসলাম, 6 বছর থাকলাম, 6টা শবে বরাত পার হয়ে গেল আমাদের চোখের সামনে দিয়ে, আমরা কোনোদিন 6 মিনিটও অনুভব করিনি যে আজকে শবে বরাত। তাহলে শবে বরাত যেখানে জন্ম সেখানেই নাই, আর আপনারা এখানে নতুনভাবে জন্ম দিয়ে একটা দিন নির্ধারণ করে আপনারা শুরু করেছেন। যান বসতে দিলে ওইতে চলে যান, দেখবেন যে কাতারে কাতারে শুধু ইফতার আর ইফতার, প্রতিদিন প্রতিদিন, শুধু 15 শাবান না, এমনকি অনেক পরহেজগার মানুষ আছে ওনারা আমাদের কাছে গল্প করেছেন, স্কুলের টিচার মাদ্রাসার টিচার, ওনারা বলছেন যে না আমরা আজকের দিনে দিই না, কারণ এই দিনে মানুষ বেশি মূল্যায়ন করে ভারত পাকিস্তান আর্থে মানে হিন্দ থেকে, হিন্দ মানে ভারত পাকিস্তান বাংলাদেশ, হিন্দ থেকে অনেক মানুষ আসে, ওরা মনে করে যে আজকের দিন সিয়াম রাখার বেশি স্বভাব আছে, এই জন্য আমাদের ইফতারি নাই আজকে, অনেকেই এমন করে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আপনারা কন্টিনিউ সিয়ামগুলো পালন করার চেষ্টা করেন, যেমন এই মাস যাচ্ছে। আর চতুর্থ নম্বর হচ্ছে 4টা গুণ বলেছিলাম, ভালো সুন্দরভাবে কথা বলা, তারপরে মানুষকে খাওয়ানো, কন্টিনিউ কিছু সিয়াম পালন করা, মাসে 3টা করেন বা উত্তরতে যেটা আছে। আর চতুর্থ নম্বর হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, সবাই যখন ঘুমিয়ে গেছে মহান আল্লাহ জেগে আছেন, আপনি উঠুন জাগুন, 2 রাকাত সালাত আদায় করুন, যদি কেউ করে তার জন্য জান্নাতের মধ্যে ওই চকচকে ঝকঝকে প্রাসাদ আছে। আল্লাহ যেন আমাদেরকে এই প্রাসাদগুলো অর্জন করার তৌফিক দান করে, আমিন। জান্নাতের বর্ণনা ইনশাআল্লাহ সময় সুযোগে আপনাদের সামনে উপস্থাপন করবো একদিন ইনশাআল্লাহ।